দিনাজপুরের ধর্মপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শালবন উদ্ধার করেছে বন বিভাগ। আবারও রোপণ করা হচ্ছে গাছের চারা। বনের পরিধি বাড়াতে গ্রামবাসী ও বন বিভাগ মিলেই আবার গড়ে তুলেছেন বনাঞ্চল। দিনাজপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুর ধর্মপুর শালবন, উত্তরবঙ্গের সবচেয়ে বড় শালবন এটি। প্রায় 3000 একর আয়তনের শালবন গত 40 বছর ধরে উজাড় হচ্ছিল। বনভূমিটি ফিরে পেতে মাঠে নামে বন বিভাগ। গত 2 বছরে আদালতের মাধ্যমে প্রায় 80 একর জমি পুনরুদ্ধার হয়েছে। স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগ সেখানে নতুন গাছ রোপণ করেছে। যারা এই জমিগুলো ইতিপূর্বে থেকে খাইতো তাদেরকেও উপকার ভূই করবে এই প্রতিশ্রুতি দিয়ে আমরা সবাই এলাকার লোকজন মেম্বার চেয়ারম্যান সবাই মিলে বিডিও বিচার সহ আমরা বাহাল করেছি। এখানে আমাদেরকে উপকার ভোগী হিসাবে সদস্য করে এটা তো আমাদের পক্ষে লাভাংশ। জমিগুলো আগে ছিল ফরেস্ট, ফরেস্ট থাকার পরে মানে গাছ যখন কাটা হয় মানে আগে গাছ কাটার পরে তখন এগুলা মানে দখল করে নেয় আর কি মানুষে। এই জমিগুলো একজনে আবাদ করতো আর কি, এখন আমরা গাছ লাগাই দিয়ে আসছি। বর্তমান বন বিভাগ যে উদ্যোগ নিয়েছে যে এই গাছপালা করে কীভাবে ওই যে 16% বা 18%-এর দিকে যাওয়া যায়, এক্ষেত্রে এলাকাবাসীকে তারা বুঝিয়েছেন বা মোটিভেশন দিয়েছেন যে গাছ রোপণ করলে বা বৃক্ষ থাকলে আমরা কী কী উপকার হতে পারি। সেক্ষেত্রে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং সহযোগিতা করতেছি বন বিভাগকে। গাছপালা হলে আমাদের পরিবেশ তো বাঁচবেই, সেই সঙ্গে আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হব। বনভূমি আবারও গড়ে উঠলে স্থানীয়রাই সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা। বেদখলকৃত জমি আসলে আমাদের এখানে হলো 346 একর মূলত জবরদখলকৃত বনভূমি ছিল। তো এই জবরদখলকৃত বনভূমিগুলোর মধ্যে এবছর আমরা উদ্ধার করেছি প্রায় 17 একর। আমাদের একটা বনভূমি যদি কোনো জবরদখলকারী ধরে খায় তাহলে সেটা সে একা খাচ্ছে, বাইরে কেউ পাচ্ছে না। ওই এলাকার যারা মানুষ আছে তাদেরকে যদি আমরা ওইখানে উপকার ভোগের শেয়ার হোল্ডার করি তাহলে সবাই পেল। আগে খাচ্ছিল সে একা, কিন্তু বনায়ন করার পর সবাই পাচ্ছে। সরকারি জমি, সরকারের একটা রাজস্ব জমা হচ্ছে এবং এটা বাংলাদেশের অর্থনীতিতেও এবার অনেক উপকারভোগীকে লভ্যাংশের টাকা দিয়েছে। এক একজন উপকারভোগী প্রায় 8 লাখ 10 লাখ এবং আরও অনেক বেশি বেশি টাকা পাইছে আর কি। উপকারভোগীরা শতকরা 45% টাকা উপকারভোগীরা পায়, 45% পায় হলো বন বিভাগ, আর 10% একটা হার আছে এটা সামাজিক উন্নয়ন বিধিমালা অনুযায়ী 10% পুনরায় আবার বৃক্ষরোপণ করার জন্য রেখে দেওয়া হয়। ধর্মপুর শালবনের এই উদ্ধারকৃত জমিতে গাছের চারা রোপণ করা হবে মোট 7.5 লক্ষটি। শালবনটিকে জাতীয় উদ্যানে রূপান্তর করা হোক এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও পরিবেশবিদদের। নাগরিক, নিউজ ডেস্ক।